তো সুমো মামিদের সঙ্গে দেখা হয়ে গেছে, মামি সামনে যাচ্ছে, ছোট মামি আমার পিছনে। তো আমরা তিনজনে মিলি যাচ্ছি মাতৃসমলানে, এখনো রাস্তায় আছি, পৌঁছাইনি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 9:30, সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখনও স্নান হয়নি আজকে, যেহেতু মা আছে তাই সকাল সকাল স্নান করে পুজো দিচ্ছি না, মাই স্নান তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিচ্ছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সকাল থেকে কী কী করলাম। সকালবেলা তো ঘুম থেকে উঠে আজকে আমাদের কাজের দিদি সীমাটি তাড়াতাড়ি সকালবেলা কাজ করে দিয়ে 8:30 সময় এসেছিলো, 10:00 মানে 9:30 এক দেড় ঘন্টার মধ্যে কাজ করে দিয়ে চলে গেছে। সুতরাং আজকে আমাদের অত চালা নেই, তাই আমি সকাল থেকে দেখিয়ে দেবো যে কী কী কাজকর্ম করছি। চাটা সবাইকারই অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। ভাতের জন্য আজকে চাল ভিজিয়ে নিয়েছি সকালবেলা উঠি, আর মেয়ের দুধ চলে এসেছে, দুধ চাল দিয়েছি, আর এখানে মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি। দেখিয়ে দেবো তোমাদের কী কী রান্না করবো। এখানে যেই দুধটা এসে গেছে সেই দুধটা চাল দিয়ে নেবার পর দেখো মেয়ের সুজি করছি, মেয়ে খাবে আর গোপালের ভোগ হবে মোহন ভোগ। তো গোপালের ভোগ আর মেয়ে খাবে এটা। আর এখানে মা কেটে দিয়েছে লাউ শাক, এটা আমাদের জমির ফেরির লাউ শাক হয়েছে, লাউ শাক কেটে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, এটা লাউ শাক পোস্ত হবে। আর এখানে তো মেয়ে সবজি কেটেছি, মেয়ে খাবে। আর এইটা হচ্ছে মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি, লাউ মুসুরির ডাল করব। এখানে দুধ তো গরম হয়ে গেছে, এখানে লাউগুলো কেটে নিয়েছি এইভাবে, লাউ মুসুরির ডালের জন্য লাউ কেটে নিয়েছি। এই দুটোকে এবার প্রেশারে সিটি মারতে দেবো। আর কিপি করবো মানে ভেজ নুডলস, পতঞ্জলির যে ভেজ নুডলসটা আমার বর খাবে। আর এখানে আমাদের আজকে মুড়ি খাবো, আজকে জলখাবারে তেমন কিছু রাখছে না, কারণ গরমে কেউ কিছু খেতে পারছে না, তাই আলু চচ্চড়ির জন্য আলু কেটে নিয়েছি। আর এইখানে দেখো সকাল সকালই আজকে রান্নাটা চাপিয়ে নিয়েছি, কারণ আমি আজকে বিকালবেলা একটু মানে দুপুরবেলা একটু বেরবো, তাই খাওয়া দাওয়াও তাড়াতাড়ি করবো। এখানে হচ্ছে পনিরের তরকারি হচ্ছে, দেখো আলু আর পনিরের মাখা তরকারি এখন ঝোলে দিয়েছি। তো এবার এটাকে নাবিয়ে ফেলবো আর একটু ঝোলটাকে মেরে নিয়ে রান্নাটা হয়ে গেছে আমার। দেখো তরকারিটার রঙটা কত সুন্দর হয়েছে, পনিরের তরকারিতে তরকারি নাবিয়ে ফেলেছি। আর এইদিকে প্রেশারে আলুর তরকারিটা আজকে করবো, প্রেশারের তরকারিটা ভীষণ ভালো খেতে লাগে। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, ইপিটা কড়াই করে নেব, চলো করে নিই, অনেক কাজ আছে। প্রেশারে যে ডালটা লাউ আর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এই দেখো এইরকম একটু গাঢ় হবে, আর এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়। আসলে আমার বাপের বাড়ি এদেশীয়, তাই একটু মিষ্টি মিষ্টি খাবারই হয়। আর আমার শ্বশুর বাড়ি তো জানোই, তোমাদের আগে বলেছি। পোস্তটাতে পোস্ত বেটে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা পোস্ত দিয়ে দিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে। আর গন্ধটাও জাস্ট অসাধারণ, গন্ধটা যদি তোমাদের শোকাতে পারতাম তাহলে বুঝতে। যারা যারা করো বাড়িতে তারা তারা তো জানোই যে লাউ শাকের পোস্ত দিয়ে খেলে কতটা ভালো লাগে, লাউ শাকের সঙ্গে পোস্তর কম্বিনেশানটা কতটা ভালো।
দেখো একটু বেশি করে পোস্ত দিয়ে করলে খুবই সুন্দর লাগে, কালারটা জাস্ট অসাধারণ লাগছে। আর এইদিকে দেখো বৈভবীর খাবার প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, এখনও ওকে সিদ্ধ সবজি দিয়েই খাওয়াই, কারণ যতটা যতদিন পর্যন্ত সিদ্ধ টিদ্ধ খাবে ততদিনই ভালো, আর এই গরমের মধ্যে তেল মশলার জিনিস বাচ্চাদের না দেওয়াই ভালো। তাই আমি ওকে ওই সমস্ত সবজি দিয়ে খিচুড়িটাই খাওয়াই এখনও। চলো পোস্তটা এবার একটু জল দিয়ে আর একটু সিদ্ধতে বসাবো, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এইদিকে লাউ মুসুরির ডালটা দেখো নাবিয়ে ফেলেছি, কত সুন্দর কালারটা হয়েছে, খেতেও খুব সুন্দর। এই গরমে লাউ খেলে ভীষণ ভালো, আর লাউটা একটা ডায়েট খাবার, শরীরের পক্ষে ভীষণ ভালো, শরীর ঠান্ডা থাকে লাউ খেলে। আর মুসুরির ডাল তো আমরা যারা নিরামিষ খাই তাদের জন্য খুবই একটা ভিটামিন খাদ্য। সেরে একটু বেরিয়ে পড়েছি দোকানে একটু কেনাকাটা করতে, বিকালবেলা বেরবো তোমাদের বলেছিলাম, তো মেয়ের একটা জুতো নিতে চলে এসেছি, কেনা হয়ে গেছে আমাদের। তো এখন বাজে 3:30, আমি বলেছিলাম পৌনে 4:00 বেরবো, পুরোপুরি রেডি হয়ে গেছি, সাদা শাড়ি পরে ফেলেছি, লাল কন্ট্রাস্ট ব্লাউজ, আর এখন দেখছো হালকা একটু মেকআপ করে নিয়েছি। চলো এবার রেডি হয়ে গেছি, দেরি হয়ে যাচ্ছে, 4:00 থেকে যেহেতু মাতৃ সম্মেলন আরম্ভ হবে আমি বেরিয়ে পড়বো মাতৃ সম্মেলনে। দেখো তো রাস্তায় বেরিয়ে পড়েছি মাতৃ সম্মেলনের জন্য, দেখো রাস্তাতে আমি এখন হাঁটছি, আর সামনে আমার পাশের বাড়ির মামি সোমামি যাবে, তো সোমামিদের বাড়ি এখন যাবো, তারপর রান্না দেবো। চলে এসেছি, পুরো গরমে খেমে গেছি, কাকিমার ঠাকুর ঘরটা দেখিয়ে দেব। তো ওই কাকিমার বাড়িতে আজকে মাতৃ সম্মেলন, চলে এসেছি, আর ঠাকুর ঘর কত সুন্দর সাজিয়েছে কাকিমা, তোমাদের দেখিয়ে দেব। কাকিমা কত সুন্দর ঠাকুর ঘর সাজিয়েছে। এখনো মাতৃ সম্মেলন আরম্ভ হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে। দেখছো বাড়ি চলে এসেছি, সাংঘাতিক গরম, গরমে মানে চোখ মুখের কি অবস্থা দেখো, ঘেমে স্নান করে গেছি, তো সকাল থেকে তোমাদের সব কিছুই শেয়ার করলাম, সকাল থেকে কী কী করেছি না করেছি, তারপর মাতৃ সম্মেলন গিয়েছিলাম, সব কিছুই তোমাদের দেখালাম। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 থ্যাংকস, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের গুড ইভিনিং সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণে নোটিফিকেশান বেলটা অবশ্যই ক্লিক করে রাখো। টাটা, বাই।